এত সুন্দর জায়গায় দাদা বলছে যে মেমরি ফুল হয়ে যাবে, ঠিক তো দাদা? মেমরি ফুল হয়ে যাবে, মানে এত সুন্দর জায়গা, কত সুন্দর সাজানো, মানে কি বলবো, আসলে সত্যি কথা যে মেমরি কিন্তু ফুল ফুল হয়ে যাবে। মানে ভিউ এত সুন্দর আসছে, মানে অসাধারণ, কত সুন্দর ভিউ, শুধু একবার দেখুন কত সুন্দর। একটা জায়গায় এসেছি মানে বলে বোঝাতে পারবো না, যে মনে হচ্ছে আমার স্বপ্নের দুনিয়ায় রয়েছে। শুধু আমি আমার হাতটা সামনে নিয়ে যাবো, ব্যাস। এই যে ব্যাস। হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইউর বয় সুজিত রায়, কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি নিউ টাউন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। আর আমরা কিন্তু নিউ টাউনটাকে নতুন কলকাতা নামে পরিচিত করেছি অনেক আগে। নিউ টাউনে অনেক ফাইভ স্টার হোটেল রয়েছে, তো তার মধ্যে একটি ফাইভ স্টার হোটেল, তো সেখানে আমি এখন আছি। এবং হোটেলের ভিতরে তোমার আজকে একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের ভিউ দেখাবো তোমাদের ভালোভাবে, এবং হোটেলের ভিতরে কত সুন্দরভাবে যে ডেকোরেশন করা হয়েছে সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। তো ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো তাহলে, চলো। এইটা হচ্ছে মেন গেট, ভেতরটা কত সুন্দর দেখুন একবার। আর আজকে আমি তোমাদের যে যেখানকার ভিউটা দেখাবো সেটা হচ্ছে হোটেলের ভিডিওটা আমি তোমাদের দেখাবো আজকে। কিন্তু তোমার এন্ট্রি গেট, মানে এত সুন্দর জায়গা, এই দাদা বলছে যে মেমরি ফুল হয়ে যাবে, ঠিক তো দাদা? মেমরি ফুল হয়ে যাবে, মানে এত সুন্দর জায়গা, কত সুন্দর সাজানো, মানে কি বলবো, আসলে সত্যি কথা যে মেমরি কিন্তু ফুল ফুল হয়ে যাবে। কত সুন্দর ভিউ দেখুন একবার, শুধু ভালো করে কত সুন্দর ভিউ। মানে যেটুকুনি দেখাবো তোমাদের একদম কি বলবো, মানে এত সুন্দরভাবে দেখাবো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। কিরম লাগছে বন্ধুরা তোমাদের, কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। সত্যি কথা বলতে আমি কিন্তু এখন অনেক খুশি, তার কারণ মানে এত সুন্দরভাবে কি বলবো, মানে এত সুন্দর একটা জায়গায় এসেছি মানে বলে বোঝাতে পারবো না, যে মনে হচ্ছে আমার স্বপ্নের দুনিয়ায় রয়েছে, কিছু বলার ভাষা নেই আমার টোটালে। মানে চারিদিকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, কী বলবো, মানে যেখানেই দেখছি সেখানেই ফটো তোলার ইচ্ছা হচ্ছে। আর আমি কিন্তু এবার অন্য সাইডে যাবো, অন্য সাইডে গিয়ে সেই সাইডটাও একটু ভালো করে দেখবো, কারণ প্রতিটা সাইড ভালো করে ঘুরে দেখাটা খুবই। কি লাগছে একবার দেখুন শুধু, মানে ভিউ এত সুন্দর আসছে, মানে অসাধারণ। আর এখানে কিন্তু মোমো আছে বেশ, মানে জ্বালানোর জন্য, মানে খুব সুন্দর। এখানে কিন্তু টেবিল চেয়ার রয়েছে বসে খাওয়ার জন্য, মানে স্টেজে প্রোগ্রাম ফোগ্রাম দেখার জন্য বিয়ে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো দেখেছো তো কত সুন্দর, মানে এক একটাই। আর আমরা এখন আছি কিন্তু এটা মাথায় রাখতে হবে, নিউ টাউন টেকনোপলিসি দেখান।
আর সাজানোর দরকার নেই, আর সাজানোর দরকার নেই, এই যে সাজিয়ে যেতেই পাগল হয়ে যাচ্ছি। মানে কি বলবো, এত সুন্দর জায়গা, কি বলবো, মানে প্রতি জায়গায় ফটো তুলতে ইচ্ছা করছে, সত্যি অসাধারণ সাজানো হয়েছে। আর এত সুন্দরভাবে সাজাতে কিন্তু সত্যি কথা বললে মানে কি বলবো, অনেক টাকা খরচা হয়েছে, অনেক টাকা খরচা হয়েছে, মানে এগুলো বলে বোঝানো যাবে না যে কত টাকা খরচা হয়েছে। কী বলবো, মানে কী এত সুন্দর লাগছে হোটেলের ভিউটা, মানে না আসলে বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এত খাটছি, এত হোটেলের ভিডিও তোমাদের দেখাচ্ছি, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো, আর কিছু বলার নেই। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, অ্যাকচুয়ালি দেখবে কীরকম কত সুন্দরভাবে সাজানো হয়েছে। শুধু একবার দেখুন কত সুন্দর ভিউ, ওপরটা দেখুন। এখানে কিন্তু বসারও জায়গা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, তারপর এখানে সোফা আছে। পুরো দু চোখ একদম কিন্তু ভরে যাচ্ছে, মানে কিছু বলার নেই আমার আর, মানে এত সুন্দর সাজানো। আর খাওয়ার জায়গাগুলো তোমাদের একটু দেখাই যে এখানে কী কী কীরকম কীরকম খাওয়া দাওয়া রয়েছে। এই যে তোমার আজকে কিন্তু চা কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে, এই যে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো দেখুন কত সুন্দর, মানে কী বলবো, পুরো মানে মনে হচ্ছে যেন স্বপ্নের দুনিয়া একদম। যেহেতু সব কিছু দেখাচ্ছি, ভাবলাম তোমাদের একটু বাথরুমটাও দেখাই, এখানকার বাথরুমগুলোও কেমন। তো আমি এখন বাথরুম ঘরে চলে এসেছি। আর এই যে কিন্তু তোমার টাচ করলেই জল, মানে এই যে হাত দিচ্ছি, এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিস্টেম। শুধু আমি আমার হাতটা সামনে নিয়ে যাব, ব্যাস, এই যে ব্যাস। আর এই যে এইসব রয়েছে, এগুলোও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কমোড আছে, যেই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও।